ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম প্রোস্টার বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে আমরা খুশি। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে দেশি বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আগামী দিনের উন্নয়ন সহযোগিতা আরও বাড়বে বলে আমরা প্রত্যাশা করছি। পররাষ্ট্রমন্ত্রীর আয়োজনে ব্রিফিংয়ে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যুক্তরাজ্যের হাই কমিশনার সারা ক্যাথরিন কুক, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম মাকসুদ কামাল সহ বিশিষ্টজনেরা। We're looking forward to 24. In this sense, happy new year to all Bangladeshis.